শুভ সন্ধ্যা সবাইকে, শুভেচ্ছা জানিয়ে আমরা আজকের লাইভ শুরু করছি। আমাদের আজকের যে বিষয়টা, সেই বিষয়টা হচ্ছে রাগ। রাগ নিয়ে আমাদের আজকের আলোচনা। আপনারা যারা গত পর্বটা দেখেছেন তাদের নিশ্চয়ই মনে আছে যে আমাদের একজন দর্শক, উনি আমাদেরকে অনুরোধ করেছিলেন যেন রাগ বিষয়টা নিয়ে আমরা একদিন কথা বলি। তো আমরা সেই দিনই সিদ্ধান্ত নিয়েছিলাম এবং আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে আমরা পরের শুরুতেই, আমি আপনারা যারা দেখছেন তাদেরকে অনুরোধ করছি, আপনারা প্লিজ আপনাদের ওয়ালে যদি শেয়ার দিয়ে দেন আমাদের এই লাইভটা, তাহলে যেটা হবে যে আপনাদের সাথে যারা সংযুক্ত আছেন তারাও সুযোগ পাবেন আমাদের এই কথাগুলি শোনার। সেটা হয়তো ওনাদেরকে কোনো না কোনোভাবে হেল্প করতে পারে, যেটা আমরাও চাই। আর এরপরে আমি শুরু করছি রাগের বিষয়টাকে, আমরা যেভাবে দেখছি, যেভাবে আলোচনা করতে চাইছি, আমাদের যেভাবে বোধ হয় রাগ সম্পর্কে, আমরা যেভাবে চিন্তা করি রাগ সম্পর্কে। তো আমাদের সাথে আপনারা দেখেছেন এর আগেও ছিল নুসরাত। নুসরাত যদি একটু পুরো নামটা বলে আপনি আপনার পরিচয়টা দেন একটু। ধন্যবাদ সবাইকে যারা দেখছেন। আমার নাম নুসরাত জাহান, আমি ফ্রিডম উদ্দিনের সাথে আছি, আমি সাইকো সোশ্যাল কাউন্সিলর। আচ্ছা, নুসরাত হচ্ছে আমাদের আসলে টিম মেম্বার হিসেবে কাজ করছে, ও আরো একটা অর্গানাইজেশনে কাজ করে। নুসরাত সেটা হ্যাঁ, অ্যাড করতে পারি আমরা। আমি ঢাকা আওয়ামী মিশনে আছি, ওখানে আমি কাউন্সিলর হিসেবে আছি, তাদের সাথে প্রায় কাজ করছি। 3.5 বছরের বেশি হবে ওখানে কাজ করছি। আর এর আগেও আপনি হ্যাঁ, এর ওখানে আগে কাজ ছিলাম, করেছেন? এর আগে আমি ইয়েতে ছিলাম, আইন সরেস কেন্দ্রে ছিলাম, ওখানে আমি চাইল্ড রাইটস ইউনিটে ছিলাম, ওখানে কাউন্সিল হিসেবে কাজ করেছি। আর শুরুতে অপরাজেয় বাংলাদেশে ছিলাম, ওখানেও কাউন্সিল হিসেবে ছিলাম। অনেক দিনের হ্যাঁ, অভিজ্ঞতা। মোটামুটি অনেক দিন আচ্ছা, হয়েছে এই। তো মোটামুটি অনেক দিন থেকেই নুসরাত কাজ করছে। আমরা আসলে টিমেও অনেক দিন ধরেই কাজ করছি, আমরা একসাথে শিখছিও আবার একসাথে কাজও করছি। ফ্রিডম উদ্দিনের সাথে নুসরাত কাজ করছে যথারীতি। আমি নাসিমা আক্তার এবং বুশরা মাহমুদা আমরা আছি আপনাদের সাথে। তো আমি শুরুতেই একটু নুসরাতের কাছে যাচ্ছি। নুসরাত, রাগ বিষয়টা, এটা আমাদের, আমি আচ্ছা, বলছি যে আমাদের একজন দর্শক জানতে চেয়েছিলেন, ওনার আসলে রাগ হয়, উনি এবং উনি রাগটাকে যেভাবে প্রকাশ করতে চান সেইভাবে উনি প্রকাশ করতে পারেন না, সেটা নিয়ে উনি বলছিলেন যে রাগ বিষয়টা নিয়ে যেন আমরা কথা বলি এবং এটা নিয়ে কি করা যায় সেরকম একটা সেশন যাতে আমরা করি। তো আপনি যদি আপনার আচ্ছা, আন্ডারস্ট্যান্ডিংটা শেয়ার করেন আমাদের সাথে। প্রথমেই হচ্ছে, মানে যেটা বলতে চাচ্ছি যে রাগ হচ্ছে একটি একটু জোরে স্বাভাবিক, নুসরাত। হ্যাঁ রাগ হচ্ছে একটি স্বাভাবিক এবং একটা অনুভূতি, যে অনুভূতিটা আসলে যখন আমার এটা কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে বা এটা যদি একটা ধ্বংসাত্মক রূপে পরিণত হয়, তখনই এটা আমার সমস্যায় পরিণত হয় ওই রাগটা। এবং ওই রাগ, ওই তখন আমার দেখা যাচ্ছে যে পার্সোনাল লাইফ বা যেটা অফিসিয়াল বা সব ক্ষেত্রেই তখন এটা সমস্যা তৈরি করে। কিন্তু নর্মালি রাগ হচ্ছে একটা অনুভূতি, এটা আমাদের যে অনুভূতিটা ন্যাচারাল সবার ফিলিং। মধ্যেই আছে, যেটা স্বাভাবিক এবং মানবিক, এটা স্বাস্থ্যকর অনুভূতি। কারণ রাগটা না থাকলেও চলবে না, হ্যাঁ, কারণ বা এটা থাকবে স্বাভাবিক। স্বাস্থ্যকর অনুভূতি। হ্যাঁ, ভাল লাগে থ্যাংক ইউ। কথাটা নুসরাত। হ্যাঁ, এটা স্বাস্থ্যকর অনুভূতি, এই কথাটা স্ট্রেস দেওয়ার জন্য। হ্যাঁ, অনুভূতিটা খুব স্বাভাবিক এবং স্বাস্থ্যকর অনুভূতি হিসেবে বুঝতে আমি, যদি অ্যাড করো। হ্যাঁ, স্বাস্থ্যকরের জায়গাটা থেকে আমি শুরু করি। যে আজকে যেমন একজন বলছিল যে আমার এত রাগ, এ রাগের জন্য আমাকে কেউ পছন্দ করে না, এবং হচ্ছে আমার আসলে রাগ হয়। এখন আচ্ছা, রাগটা কি মানে মাথার কোনো অংশ থেকে আসলে কেটে বাদ দেওয়া যায় না, কোনো সেল আছে কিনা যে রাগটাকে কেটে ফেলা দেওয়া যায়, যে উনি এসেছিল যে আচ্ছা এরকম কোনো প্রসেস আছে কিনা যে এটা ফেলে দেওয়া যায়। তো এখন কথা হচ্ছে যে আমার যে জিনিসটা রাগ কখন আমরা হয়, যখন আমরা কিছু আমাদের মতো করে চাই, যখন সেটা না পাই তখন হচ্ছে আমাদের রাগ হয়। হ্যাঁ, তো কোনো কিছু আপনার পছন্দ হচ্ছে না, রাগ হবে, খুব স্বাভাবিক। এবং আপনি যদি সেই রাগটা না করে সে জায়গায় আপনি মানে যে ফিলিংটা হচ্ছে আপনার রাগের ফিলিংটা কি, খুবই ভেতরে 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 এরকম টাইপের একটা কিছু চেপে ধরে আছে যে ব্রাস্ট হবে ব্রাস্ট হবে এই টাইপের কিছু, কিন্তু সেটাকে আমরা কি করছি, চাপ দিয়ে রাখছি।
যখন চাপ দিয়ে রাখছি, একদম মুখটাকে বন্ধ করে দিচ্ছি, তো ভেতরে আমাদের কি হচ্ছে আপনি একটু ফিল করে দেখেন, যে যখন রাগটা হয় তখন যদি আমি, যে আমি রাগ করব না, সমাজ স্বীকৃত না, সেই জন্য আমি রাগটা করছি না, আমি চাপায় রাখতেছি কারণ আমাকে মানুষ খারাপ মনে করে, বেশি রাগ হলে রাগ অনেক বেশি, তো যখন আমি এইভাবে চাপাচ্ছি তখন আমার কি হচ্ছে, ভেতরে ভেতরে কিন্তু প্রেশার তৈরি হয়, এক ধরনের সাফোকেশন তৈরি হয়, এক ধরনের অস্বস্তি ফিলিং হয়, এবং যদি ফিজিক্যালি বলি সেটা ঘাম দেয়। তো এই যে চাপায় রাখছি তখন আমি এটা বের করতে পারছি না, যদি আমি বের না করতে পারি তাহলে কিন্তু আমার নানা রকমের এই যে চাপ দিয়ে আছে আমি কিন্তু সেটা ফিজিক্যালি অনেক বড় আকারে সেটা ব্লাস্ট হতে পারে। তো আমার রাগ হবে এবং খুব স্বাভাবিক, এবং সেটা আমি প্রকাশ করব, প্রকাশ করাটাই হচ্ছে স্বাস্থ্যকর। আপনি দেখেন আমি যেটা বললাম যে চাপায় রাখছি, কন্ট্রোল করছি, শক্ত করে নিজেকে ধরে রাখছি, তাতে কি হচ্ছে আমার কিন্তু ফিজিক্যালি একটা কি হচ্ছে, একটা এক ধরনের একটা মানে প্রেশার ক্রিয়েট হচ্ছে বডিতে। যখন প্রেশার ক্রিয়েটটা হচ্ছে আমার কিন্তু ফিজিক্যালি খুব খারাপ ভাবে আমি ইফেক্ট হচ্ছে ভেতরে ভেতরে। তো সেই জায়গা থেকে আমি যদি এটাকে আমার নর্মাল ভাবে নিই, যে হ্যাঁ আমার রাগ হচ্ছে, ইটস নর্মাল, আমি এক্সপ্রেস করি, এক্সপ্রেস করার ওয়েটা যদি স্বাভাবিকভাবে আমি করি তো সেটা স্বাস্থ্যকর, আমি রাগ হব, এটাই স্বাভাবিক, এবং এটা হেলদি ওয়ে রাগটা প্রকাশ করতে পারি আমি। ওকে, আমি দুইজনের কাছ থেকে যেটুকু নিচ্ছি এবং বুঝতে পারছি তার সাথে হয়তো একটু অ্যাড করব, সেটা হচ্ছে যে আমরা যেটা শুনলাম যে রাগটা হচ্ছে স্বাভাবিক একটা অনুভূতি, স্বাভাবিক একটা আবেগ, এবং এই রাগের অনুভূতিটা খুব ন্যাচারালি হয় আসলে। যেটা বুচরা বলল যে যখন আমাদের এই ফিলিংগুলিও কিন্তু অনেক সময় হেল্পলেসনেস কাজ করে, হেল্পলেসনেস ফিলিং হয়, তো এই বিষয়গুলি যখন আমরা ফিল করি সেটা অনেক সময় হচ্ছে আমরা রাগে প্রকাশ করি, আবার কোনো একটা সিচুয়েশনে আমরা রাগটাকেও আসলে ফিল করি। তো দুই ভাবেই আসতে পারে, একদম যদি আমি আবার এক কথায় বলি যে রাগ কোনো একটা সিচুয়েশনে আমার সরাসরি ফিলিং রাগই হতে পারে, অর্থাৎ আমার অথেন্টিক ফিলিং অর্থাৎ মূল ফিলিংটাই হচ্ছে রাগ। কখনো কখনো আবার আমরা অন্যরকম ফিল করি, সেখান থেকেও আবার আমাদের রাগটা কাজ করে। এখন রাগটা আসলে কেন সমস্যা? রাগ যখনই কথা হচ্ছিল যে রাগটাকে যখন নুসরাত বলছিলেন যে নিয়ন্ত্রণের বাইরে যখন চলে যায় তখনই সমস্যা হয়। হ্যাঁ, তো নিয়ন্ত্রণ বা প্রকাশ এর সাথে রাগের ভালো বা খারাপ এইভাবে অস্তিত্ব প্রকাশের একটা সম্পর্ক রয়েছে, সেটা আমরা বুঝতে পারি। এবং যেটা হয় যে আমাদের সমাজে কিন্তু অনেক ধরনের কথা প্রচলিত যে রাগ খুব খারাপ, যখনই কেউ রাগের কথা বলছে তখনই সে অন্যদের কথা চিন্তা করলে সে মনে করছে যে আচ্ছা ওর অনেক রাগ বেশি সুতরাং ও খারাপ মানুষ, এইভাবে সরাসরি আমরা চিন্তা করি। আবার ও তো নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না সুতরাং একটা অসহায়ত্ব কাজ করে। আবার আমি যখন রেগে যাই, আমার যখন রাগ বেশি, তখন আবার মনে হয় যে আমি একটা খারাপ মানুষ। অর্থাৎ রাগের সাথে মানুষ হিসেবে খারাপ হওয়ার একটা প্রচলিত ধারণা আছে। তো আমরা শুরুতেই যে কথাটা বলছিলাম যে রাগ একটা স্বাভাবিক আবেগ এবং অনুভূতি, এটা কিন্তু তাহলে সেই ক্ষেত্রে কন্ট্রাডিক্ট করছে, যখন স্বাভাবিক তখন আমরা কেন এটাকে নিয়ে আসলে ভিন্নভাবে চিন্তা করছি, কেন আমরা রাগটাকে খারাপ ভাবে দেখছি? যেমন কেউ কেউ বলছে যে রেগে গেলেন তো হেরে গেলেন, তারপরে রাগ থাকতে নেই, তারপরে আপনি রাগলে চিন্তা করুন আপনি কিন্তু নিজেকে ঠকাচ্ছেন, আপনি কিন্তু নিজের জন্য খারাপ পরিস্থিতি তৈরি করছেন, সুতরাং রাগবেন না, রাগ করে মাথা নষ্ট করো না। হ্যাঁ, এই যে বিষয়গুলি, এই বিষয়গুলি যেটা করে, এই প্রচলিত ধারণাগুলি আসলে আমাদের মধ্যে এক ধরনের অস্বস্তি তৈরি করে, এক ধরনের অসহায়ত্ব তৈরি করে, যে আমার তো রাগটা ন্যাচারালি হচ্ছে, সেটা তো আটকানোর কোনো অবস্থা আমাদের নাই, সুতরাং যখন এই ন্যাচারাল ফিলিংটা আমি ফিল করছি এবং প্রচলিত যে ধ্যান ধারণা আছে, প্রচলিত যে কথাগুলি আছে,
সেটার সাথে যখন এই ন্যাচারাল বিষয়টা ম্যাচ করছে না, তখন এক ধরনের কনফ্লিক্ট হয় আমার ন্যাচারাল ইমোশনে এবং আমার যেই থট প্রসেস, আমি ভাবছি এটাকে খারাপ ভাবে, আমি এটাকে নিচ্ছি খারাপ ভাবে, আমি শুনছি খারাপ ভাবে। সুতরাং কি হচ্ছে যে আমার চিন্তার সাথে অনুভূতির এক ধরনের কনফ্লিক্ট হচ্ছে, কি করব বুঝতে পারছি না। হ্যাঁ, ন্যাচারাল বিষয়টাকে ন্যাচারালি নিতে পারছি না, কারণ এটা তো খারাপ। তো কেন হচ্ছে এটার যে জায়গাটা, সেটা হচ্ছে যে আমরা আসলে প্রচলিত অর্থে রাগের যে বহিঃপ্রকাশটা দেখি, সেটা মোটামুটি ভাবে সবসময় নেগেটিভ বহিঃপ্রকাশই দেখি। হ্যাঁ, আমরা যখন পরিবারে থাকছি, পরিবারেও যারা আছে সদস্য তাদেরকেও আমরা দেখি, আমরা তো বড়দের কাছ থেকে বিহেভিয়ারটা শিখি, তো বড়রা হয়তো বার রেগে যাচ্ছে, রেগে গিয়ে হয়তো চিৎকার করলো, রেগে গিয়ে হয়তো একটা বকা দিল কাউকে, রেগে গিয়ে হয়তো কিছু ভাঙচুর একটা ভাঙচুর করলো, হ্যাঁ, রেগে গিয়ে ঘর থেকে বের হয়ে গেল, কাউকে আঘাত করলো। হ্যাঁ, আবার নাটক সিনেমা দেখি, গল্প পড়ি, সেখানেও দেখা যায় যে রাগের বহিঃপ্রকাশটা এরকমই, কেউ হয়তো বা এই ভাঙচুর করছে, কেউ বকা দিচ্ছে, কেউ গালি দিচ্ছে, কেউ ঘর থেকে বের হয়ে যাচ্ছে, এরকম ব্যাপারগুলো। সবসময় কিন্তু আমরা আসলে রাগের বহিঃপ্রকাশটাকে এরকম নেগেটিভ ভাবেই দেখি, অর্থাৎ যেই প্রকাশ করছে সেই এমন ভাবে প্রকাশ করছে যে সেটা সিচুয়েশনটাকে অন্যরকম ভাবে তৈরি করছে, যেটা সিচুয়েশনের মধ্যে একটা আনপ্লেজেন্ট একটা ভাইব দিচ্ছে, এক ধরনের অস্বস্তিকর অবস্থা, এক ধরনের খারাপ লাগার অনুভূতি তৈরি করে। তো মানুষ আসলে কি বলবো, এটাকে ভেতর থেকে কিন্তু চায় না কোনো ধরনের অস্বস্তিকর ঘটনা তার জন্য ঘটুক, কোনো ধরনের খারাপ কিছু তার জন্য ঘটুক, তখন সে এটার জন্য অপরাধ বোধে ভোগে। তো এই অপরাধ বোধে যাতে ভুগতে না হয়, বা আগের সিচুয়েশনে রাগ ওইভাবে প্রকাশ করার, নেতিবাচক ভাবে প্রকাশ করে ফেলার কারণে কি করছে, তার মধ্যে এক ধরনের অপরাধ বোধ কাজ করে এবং সেইখান থেকে সে আসলে রাগের বিষয়টাকে ডিফারেন্ট ওয়েতে দেখতে চায়। বুসরা যে কথাটা বললো যে আমরা চেপে রাখছি, রাগ যাতে না হই সেই জায়গাটা খুঁজছি। আমরা গত সপ্তাহে আমাদের একটা অ্যাঙ্গার ম্যানেজমেন্ট ওয়ার্কশপ ছিল, তো সেইখানে যখন আমরা জাস্ট একদম পার্সোনাল কথাগুলি নিচ্ছিলাম যে কে কখন রেগে যাচ্ছে এবং রাগ সম্পর্কে আসলে তাদের অনুভূতিটা কেমন, তারা রাগ কিভাবে দেখে, তখন যেমন একজন বলছিল যে আপা আমি যখন রেগে যাই আমি তখন আমার ভালো লাগে না, আমার শরীরে আমি অসুবিধা বোধ করতে থাকি, আমি ঘামতে থাকি, আমার মনে হয় যে আমার কান দিয়ে গরম বের হচ্ছে, আমি কাঁপতে থাকি, এরকম হয়। তো আমি যেটা সিদ্ধান্ত হয়েছে যে রাগের ঘটনা ঘটে সেই দিকেই আমি যাব না। হ্যাঁ, তো হচ্ছে যে সে রাগের ঘটনা ঘটতে পারে, সেই রকম সিচুয়েশন গুলিকে সে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তো আমি সাথে সাথে আমি তখন বোর্ডে এই তার এই কথাটাকে নোট করলাম এবং চিন্তা করলাম যে আসলে একটা মানুষ অতটা সিচুয়েশন এইভাবে অ্যাভয়েড করতে পারে, এইভাবে ইগনোর করতে পারে, এবং এইভাবে ইগনোর করতে করতে সে আসলে কোন সিচুয়েশনটাকে কমফোর্টেবল ফিল করবে নিজের অনুভূতি প্রকাশের জন্য বা নিজে কমফোর্টেবল থাকার জন্য। হ্যাঁ, মূল যে জায়গাটা এখানে সেটা হচ্ছে যে এই স্বাভাবিক অনুভূতিটাকে আমি কিভাবে আসলে রিকগনাইজ করতে পারি, অ্যাকনলেজ করতে পারি, এবং যে প্রকাশ ভঙ্গিটা এক ধরনের নেতিবাচক অবস্থার তৈরি করছে, নেতিবাচক অনুভূতি তৈরি করছে, আমি আমাকে ইতিবাচক ভাবে গ্রহণ করতে পারছি না, এক ধরনের অস্বস্তি কাজ করে, খারাপ লাগা কাজ করে, মনে হয় আমি মনে হয় খারাপ মানুষ, মনে হয় আমি মনে হয় অনেক বেশি উইক, যার জন্য আমি পারছি না। এই যে জায়গাটা, এটা আসলে একটা ম্যানেজমেন্টের বিষয়। আমরা অনেকেই যেটা বলি সেটা হচ্ছে রাগটাকে নিয়ন্ত্রণ করতে জানতে হয়, অর্থাৎ রাগের সাথে নিয়ন্ত্রণের একটা যোগসূত্র আছে, সেইভাবে আমরা চিন্তা করি। আমরা ফ্রিডম উইদিনে যারা কাজ করি, আমরা এই জায়গাটাকে কিন্তু নিজেদের মধ্যে প্র্যাকটিস করি, রাগ ভুল ক্রমেও যদি অভ্যস্ত থাকে, আমরা কখনো রাগ নিয়ন্ত্রণ বলি, আমরা আবার একজন আরেকজনকে মনে করাই দিই যে না, রাগ নিয়ন্ত্রণ না, রাগ ব্যবস্থাপনা। হ্যাঁ, অর্থাৎ রাগটাকে আমরা সাপ্রেস করব না,
রাগের কারণে আমার মধ্যে যেই ধরনের একটা এনার্জি তৈরি হচ্ছে, প্রত্যেকটা ইমোশন কিন্তু আমাদের শরীরে এনার্জি তৈরি করে, প্রতিটা ইমোশন, সেটা হোক পজিটিভ হোক নেগেটিভ। তো কি হচ্ছে, এই এই যে এনার্জিটা তৈরি করছে, সেই এনার্জিটাকে আমি কিভাবে রেগুলেট করতে পারি যাতে আমি ইতিবাচক আচরণের মাধ্যমে আমার এই অনুভূতিটাকে প্রকাশ করতে পারি, আমি আমার অনুভূতিটাকে অ্যাকনলেজ করতে পারি, আমি এটাকে গ্রহণ করতে পারি এবং আমি এটা ব্যবস্থাপনা করতে পারি, অর্থাৎ ম্যানেজমেন্ট করতে পারি। সরি, তো এই জায়গাটাকে আমরা আসলে যথেষ্ট গুরুত্বের সাথে দেখি এবং এই জায়গাটাকে প্রমোট করতে চাই। আমি দর্শক যারা আছেন, আপনারা যদি মনে করেন যে আপনারা আমাদের সাথে একমত এবং আমাদের আমরা যেইভাবে চিন্তা করছি সেটার যথেষ্ট যুক্তি আছে, আমি আপনাদেরকে আজকে থেকে রিকোয়েস্ট করব, আপনারা রাগ নিয়ন্ত্রণ কথাটাই ভুলে যাবেন, আসলে রাগ ব্যবস্থাপনা। আমরা কি করছি, যখন নিয়ন্ত্রণ করছি তখন কোনো একটা কিছুকে চাপাচ্ছি, অর্থাৎ প্রেশার করে তার যে স্বাভাবিক অবস্থাটা সেই স্বাভাবিক অবস্থাটাই রাখছি না। তো আলটিমেটলি কি হবে, আমি একটা উদাহরণ খুব দেই, সেটা হচ্ছে যে আমি যখন বেলুনে বাতাস দিয়ে ফুলাচ্ছি, মুখ দিয়ে কিন্তু বাতাস দিচ্ছি এবং ওই বাতাসটা বেলুনের ভেতরের জায়গাটাকে দখল করছে এবং বেলুনটা ফুলছে। তো বাতাস দিচ্ছি 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 দিচ্ছি, এই প্রেশারে বেলুনটা ফুলছে, একটা সময় কিন্তু বেলুনের আর ক্ষমতা থাকবে না আমার এই মুখ মুখ দিয়ে যে বাতাসটা দিচ্ছি সেটা নেওয়ার, তখন কি হচ্ছে, তখন সেটা কিন্তু ফেটে যাচ্ছে, শব্দ করছে এবং ফেটে যাচ্ছে। আমরা নিশ্চয়ই বেলুন ফুলাতে গেলে কেউ চাই না যে ফেটে যাক। তো এই বেলুনের সাথে যদি আমি আমার জায়গাটাকে, আমার মনটাকে যদি আমি কম্পেয়ার করি, কি হচ্ছে, আমার মনের মধ্যে যেই অনুভূতিটা তৈরি হচ্ছে সেই অনুভূতির কারণে আমার এক ধরনের এনার্জি তৈরি হচ্ছে বডিতে, সেই এনার্জিটা হচ্ছে আমার বডিতেই কিন্তু আছে। তো যখন আমি এটাকে প্রকাশ না করছি, যখন এটাকে ভিতরে চেপে রাখছি, তখন এটা আমার মনের মধ্যে জায়গা দখল করছে, মনের মধ্যে এইভাবে আছে আছে, একটা সময় আপনারা দেখবেন যে একজন ঠান্ডা মানুষও কিন্তু রাগ পুষে রাখতে রাখতে, পোষা পুষে রেখে রাখার কথা আমরা বলি, রাগটাকে পুষে রাখতে রাখতে প্রকাশ না করতে না করতে একটা সময় কিন্তু দেখা যাচ্ছে সে এমন ভাবে আউটবার্স করে যে সে কোথায় করছে কিভাবে করছে সেটা তার থাকে না, ওইটা চিন্তায় থাকে না, অর্থাৎ তখন সেটা তার নিয়ন্ত্রণে থাকে না, তার বিহেভিয়ারটা কিন্তু সে বুঝে শুনে তখন করতে পারে না, কার সাথে করছে সেটা হয়তো সে চিন্তা করছে না। আর একটা জায়গা হচ্ছে যে প্রপোর্শনেট ওয়েতে ফিলিং এর এক্সপ্রেশনটা হয় না, প্রপোর্শনেট ওয়েতে মানে হচ্ছে যে যেই ঘটনাটা এখন ঘটছে সেই ঘটনাটার জন্যে আসলে যতটুকু আমার রাগ হওয়ার কথা, যতটুকু রাগ প্রকাশ করার কথা, সেটা আর সেই লেভেলে থাকছে না। তখন দেখা যায় ছোট একটা ঘটনা, সেই ছোট ঘটনাটা আমার ওই যে পেছনে চেপে রাখা যে এনার্জিটা সেটার সাথে রিলেট করে এবং খুব বাজে ভাবে তখন হয়, অসময়ে এবং কি বলবো এটাকে, ইনঅ্যাপ্রোপ্রিয়েট ওয়েতে এটা প্রকাশ আমরা প্রকাশ করছি, যেটা আমি চাই না, যেখানে আমি হয়তো এম্বারাসড ফিল করি, যেটা আমি অসম্মানিত বোধ করি, একটা সিচুয়েশন খারাপ হচ্ছে সেই সিচুয়েশনটা আমি তৈরি করছি, তখন এক ধরনের গিল্ট কাজ করে। তো এই কারণেই আসলে যে রাগের বিষয়টা এত বেশি মানে কি বলবো এটাকে, আর বলছি না, কেউ কেউ বলে যে আমি যদি রাগ করলাম এটা যদি কেউ না বোঝে তাহলে আমি রাগ হইলাম, রাগ হয়ে লাভটা কেন, তাহলে তাকে কিভাবে বোঝাবো। একটা প্রচলিত ধারণা আমাদের মধ্যে কাজ করে যে রাগ বোঝানোর একমাত্র উপায় হচ্ছে ভায়োলেন্ট ওয়েতে যাওয়া, একমাত্র উপায় হচ্ছে এগ্রেসিভ হওয়া। হ্যাঁ, বিষয়টা তা না, এটা আমাদের আজকের অ্যাঙ্গার ম্যানেজমেন্টের যে মেসেজগুলি তার মধ্যে একটা মূল মেসেজ হচ্ছে যে রাগ প্রকাশের জন্য এগ্রেসিভ হওয়ারও দরকার নাই, রাগ প্রকাশের জন্য আসলে ভায়োলেন্ট হওয়ারও দরকার নাই। রাগ অনুভূতি, সেই অনুভূতিটাকে আপনি কিন্তু ফার্মলি অ্যান্ড পোলাইটলি প্রকাশ, আমার প্রতি রাগ হওয়ার যৌক্তিকতা কতখানি এবং আমি আমার বিহেভিয়ারে কি চেঞ্জ আনতে পারি যাতে
এই রাগটা না হয়। আমরা ব্যক্তিগতভাবে কেউ চাই না আমাদের উপরে কেউ রাগ করুক, কেউ মন খারাপ করুক, কেউ আমাকে খারাপ জানুক, কেউ আমাকে ভয় পাক। কিন্তু আমরা কেন এই আচরণগুলি করি? আমরা অনেক সময় মনে করি যে এটা দিয়ে অন্যকে কি বলবো, এটাকে ম্যানিপুলেট কথাটা একটু ইয়ে হয়ে যায়, নেগেটিভ হয়ে যায়। অর্থাৎ আমি আমার যেই চাওয়াটা সেই চাওয়াটা পূরণ করতে পারি, সেটার জন্য আমার এগ্রেসিভ হওয়ার দরকার আছে। কেউ কেউ বিশ্বাস করে যে এগ্রেসিভ না হলে আমার জন্য অন্যরা কাজ করবে না, এটা একটা। আর কখনো কখনো আমরা আসলে নিজেকে কি বলবো, এটাকে যে নিজের বিহেভিয়ারটাকে ঠিক আমি আমার আমি যেভাবে প্রকাশ করতে চাই সেইভাবে প্রকাশ করতে পারি না, এই অপারগতা থেকে আমি একটা ভায়োলেন্ট বা অ্যাগ্রেসিভ বিহেভিয়ার করছি। সুতরাং দায়িত্বটা আসলে আমাদের। হ্যাঁ, আমি চাইতো যে আমাকে মানুষ পাওয়ারফুল হিসেবে দেখুক, আমিও পাওয়ারফুল করতে চাই। সত্যিকারের পাওয়ার হচ্ছে আপনি যখন আপনার এই ফিলিংটাকে ফিল করবেন, এই ফিলিংটাকে অ্যাকনলেজ করবেন, আপনার যে রাগের ঘটনাটা ঘটছে সেই রাগের ঘটনাটায় আপনার রাগ হচ্ছে সেটাকে ভ্যালিডেট করবেন, কেন রাগ হচ্ছে সেটাকে চিন্তা করবেন, এবং কিভাবে আপনি আপনার এই রাগের যে ঘটনাটা ঘটলো সেখান থেকে কি চান সেই জায়গাটাকে বের করতে পারবেন। এই টোটাল প্রসেসটা হচ্ছে আসলে অ্যাঙ্গার ম্যানেজমেন্ট। একটা উদাহরণ দিতে চাই আমি, তোমরা তোমাদের যদি কিছু অ্যাড করার থাকে তারপর আমি একটা উদাহরণ দিয়ে যদি প্রসেসটা দিতে চাই তাহলে আমাকে ইয়েটা দেবেন। একটা হচ্ছে যে মানে আপা যে বলছিলেন যে মানে অনেক সময় জোরে আমরা, হ্যাঁ অনেক সময় দেখা যায় আমাদের উদ্দেশ্যটা যেন সফল হয় সে কারণে আমরা রাগ প্রকাশ করি। তো এই জিনিসটা কিন্তু আমরা ছোটবেলা থেকে শিখে আসি, তাই না? যে যখন একটা ছোট বাচ্চা অনেক সময় জেদ করে বা রাগ করে কোনো একটু কিছু পাওয়ার জন্য, তখন কিন্তু বাবা মা তখন আস্তে আস্তে সেম ঘটনা যখন বারবার ঘুরতে থাকে তখন আত্মীয় স্বজন বা সবাইকে বলতে থাকে ও কিন্তু অনেক রাগী বা এই যে রেগে যাবে এখন, তাই না, তাকে দিতেই হবে জিনিসটা। তো ওটা কিন্তু ও পরিবার থেকেই কিন্তু শিখছে যে হ্যাঁ, তার মানে ব্যাপারটা হচ্ছে যে আমি রাগী এবং সবাই আমার সাথে এরকম একটা ব্যবহার করবে। তো ওই জিনিসটা শিখে শিখে কিন্তু সে বড় হয়ে তাকে যে রাগটাকে কন্ট্রোল করতে হবে বা তারটাকে ম্যানেজ করতে হবে, ম্যানেজ করতে হবে। হ্যাঁ, সে হ্যাঁ জিনিসটা কিন্তু সে শিখে না, সে ওইটা শিখেই বড় হয় যে না আমি রাগী এবং আমাকে রাগ করলে আমি সবকিছু পেয়ে যাচ্ছি এবং সবাই এটাকে আমাকে কিন্তু উৎসাহিত করছে আরো রাগটাকে। তো দেখা যাচ্ছে যে বড় হয়ে যখন আমরা অনেকেই থাকে যে খুব রাগী, এটা আলাদা ভাবেই তাকে চিহ্নিত করে যে সে কিন্তু অনেক রাগী, তাই না, ভাই বোনদের মধ্যে যে সে অনেক রাগী। তো এই জিনিসটা আসলে মানে দেখা যাচ্ছে ওভাবেই পেয়ে আসে আর কি সে ওইটা। আমি আরেকটা ক্লু আচ্ছা এখানে আমি একটুখানি সামারাইজ করে দিই। হ্যাঁ কারণ নুসরাতের কথা আমরা যেটা দেখলাম যে তার নিডটাকে ফুলফিল করার জন্য রাগ একটা মাধ্যম হিসেবে সে হুম কিন্তু ব্যবহার করছে। তার মানে হচ্ছে এই জায়গাটা থেকে যদি আমরা দেখি যে আমার নিডটা ফুলফিল করার একটা ওয়ে হিসেবে আমি রাগটা বেঁচে রাগ গেছে। করে কখনো পেয়েছি, সেই হুম জায়গা হুম থেকে আমি ওই বিহেভিয়ারটাকে চুজ করেছি। হুম হুম হ্যাঁ, যদি এটা ডিফারেন্ট ওয়েতে হয় যে তার ওই নিডটাকে ফুলফিল করার অন্য কোনো ওয়ে যদি সে শেখে এবং সেই হুম স্কিলটা যদি আমরা দিতে পারি, তখন কিন্তু তার রাগ করে ওই নিডটা ফুলফিল করার প্রয়োজনটা বোধ হ্যাঁ হবে না। হ্যাঁ, এটা একটা ব্যাপার। আর এটার সাথেই একটুখানি ভেতরে একটা ক্লু দিতে চাই, যারা রাগ হন, হ্যাঁ, যারা রাগ করে বিভিন্ন জিনিস আদায় করেন বা আদায় করতে চান এবং রাগী মানুষদের দেখে আমরা ভয় পাই, রাগ আমরা তখনই করি যখন আমি সিচুয়েশন ম্যানেজ করতে পারি না এবং সেখানে বীরত্বতার কিছু নাই, ওখানে আপনার ফিলিংটা থাকে আসলে হেল্পলেস, আমি ম্যানেজ করতে পারছি না, তখন আমি আমার ভয়েসটা এমন ভাবে রাইজ করি, ভয়েস রাইজ তো না, তখন রাগের রিয়াক্টটা এমন ভাবে করি যে এটা দেখে কেউ যেন আমাকে তাড়াতাড়ি দিয়ে দেয়, এটা আমি শক্তি মনে করি। হ্যাঁ, তো ওই ভেতরের ক্লুটা হচ্ছে যে না, ওটা কিন্তু শক্তি না, ওরকম করে রাগ প্রকাশ শক্তি না, বরঞ্চ এক্সপ্রেস করেন নর্মাল ওয়েতে, আপনি সেই জিনিসটা বীরত্ব খাটাতে পারবেন, এটাই আর কি বলার। একটা ইয়ে আছে যে আসলে আমি রাগ করে যে অ্যাগ্রেসিভনেসটা করছি এটা কিন্তু আসলে হেল্পলেসনেস থেকে করছি, এটা কিন্তু পাওয়ার থেকে করছি না। তো পাওয়ার কোনটা? যখন আমি রাগের ফিলিংটাকে ফিল করছি, সেটাকে উইদিন প্রসেস করছি এবং ইতিবাচক ভাবে সেটাকে প্রকাশ করছি, এটা হচ্ছে কিন্তু আসলে আমার পাওয়ার।
এই জায়গাটায় বরঞ্চ আমরা নিজেরাও যদি ওরিয়েন্টেড হই, নিজেরা নিজেদেরকে ওইভাবে তৈরি করি এবং ছোটদেরকেও যদি আমরা এইভাবে তৈরি করি, তখন সেটা কিন্তু অনেকখানি হেল্প করবে ওদের, মানে পজিটিভ, কি বলবো এটাকে, পজিটিভলি রাগটাকে প্রকাশ করার জন্য। আচ্ছা, কয়েকজন একটু এই জায়গাটা ইয়ে করেছেন, বুশরাপুর সাউন্ড ক্লিয়ার না, সাউন্ড একটু ক্লিয়ার করেন। আচ্ছা, আসলে রাগ কি সাউন্ড মানুষের মনে বাসা বাঁধতে পারে, এটা একটা। হুম উনি আবার হুম 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 লিখেছেন, রাগের মধ্যে কোনো সফলতা নেই, হুম রাগের ফলাফল শূন্য। এই তিনটা ইয়ে কমেন্ট একজনের। আমি ভাইয়া আপনার জন্য যেটা বলতে চাই সেটা হচ্ছে, হ্যাঁ, রাগ মানুষের মনের মধ্যে বাসা বাঁধতে পারে। বাসা বাঁধা দিয়ে আমরা যেটা মিন করি সেটা হচ্ছে কি, যে আমি কোনো একটা বিষয় নিয়ে হয়তো আমি পছন্দ করছি না। যেমন আমি যদি উদাহরণ দেই, আমি পার্সোনালি যদি আমার উদাহরণ দেই, সেটা হচ্ছে ছোটবেলায় আমাকে দুই একজন আত্মীয় আছেন যারা কম্পেয়ার করতেন, অন্যদের সাথে কম্পেয়ার করতেন, আমার ইমিডিয়েট ছোট বোনের সাথে কম্পেয়ার করতেন। ও আমার চেয়ে অনেক বেশি ট্যালেন্ট, ও খুব সুন্দর গুছিয়ে কথা বলতো, তো সেই জায়গা থেকে আমাকে বলতো যে দেখছো ও কি সুন্দর কথা বলে, তুমি তো পারো না। হুম এটা একটা জায়গা। আবার হচ্ছে অন্য আত্মীয় স্বজনের সাথে কম্পেয়ার করতেন যে ও কত ভালো, ও কত বোঝে, ও কত গোছানো, তুমি এটা পারছো না। এটা কিন্তু এক ধরনের অসম্মান বোধ তৈরি করে। আমার যেটা হচ্ছিল ওই সময়টায়, কারো কারো হতে পারে যে খুব স্যাড ফিলিং হতে পারে, কিন্তু আমার ওই সময়টায় রাগ লাগতো, কেন আমাকে এইভাবে বলে। আবার আরেকটা কথা বলতো যে আমরা গ্রাম এলাকায় থাকতাম, আমাকে আমার একদম নির্দিষ্ট একজন খুবই পূজনীয় একজন আত্মীয়, উনি বলতেন তোরা তো গাইয়া। হ্যাঁ, এই কথাটা শুনলেও আমার খুব রাগ হতো। এখন যখন ওই ধরনের ঘটনাগুলি ছোটবেলা থেকে আমাকে যখনই কেউ কম্পেয়ার করতো বা এই ধরনের কথা যখন বলতো, তখন আমার নিজের কাছে ছোট লাগতো, এবং এই রাগটা কিন্তু আমার ভিতরে, আমি যেহেতু কখনো প্রকাশ করি নাই, প্রকাশ করার সুযোগ হয় নাই, সুতরাং কি হতো সেই সময় রাগটাকে কিন্তু আমি ভেতরে পুষেই রেখে আসছি। হ্যাঁ, তো এইভাবে রাগটা বাসা বাঁধে, এবং এই বাসা বাঁধলে যেটা হয়, ভেতরে জমা রাখছি জমা রাখছি জমা রাখছি, একটা সময় কিন্তু দেখা যায় যে মানুষ অনেক সময় এটাকে যদি প্রসেস করতে না শেখে, এটাকে যদি সহজভাবে ইতিবাচকভাবে প্রকাশের দক্ষতাটা সে না শেখে, তখন কি হয় যে হয় মানুষ অনেক বেশি এগ্রেসিভ হয়ে যায়, না হয় অনেক বেশি চুপচাপ হয়ে যায়, তার কিন্তু মানসিক সমস্যা দেখা দিতে পারে। আমি এই জায়গাটায় মানে সৃষ্টিকর্তাকে অনেক ধন্যবাদ দেই যে আমি এই ইমোশন নিয়ে কাজ করার সুযোগ পেয়েছি, শেখার সুযোগ পেয়েছি, এবং আজকে আমি কথা বলতে পারছি। এটা যদি আমি না শিখতাম, তাহলে আমার মনের মধ্যে ওই রাগ বাসা বেঁধে থাকতো, এবং সেই বাসা বেঁধে কি হতো আমি জানি না। আমরা কিন্তু দেখি আশেপাশে যে সেটা হয়, রাগের মধ্যে সফলতা নেই, রাগ ইটসেলফ হচ্ছে একটা আবেগ, একটা অনুভূতি। রাগটাকে আমি আমি রাগ কেন করছি, আমি শুরুতেই বলেছি যে আমি যেভাবে চাইছি সেইভাবে হচ্ছে না, যখন সেইখান থেকে রাগটা কাজ করতে পারে। যেমন আমি হয়তো মিসট্রিটেড হচ্ছি, আমি মিসআন্ডারস্টুড ফিল করছি সেইখান থেকে, তো সেখানে আমি কেউ আমাকে বোঝে না, কেউ আমাকে ভালোবাসে না, এই ফিলিংটা থেকে যদি আমি চিন্তা করি, আচ্ছা দেখি তো আমাকে বোঝানোর জন্য আমি কি করতে পারি, বা আমাকে ভালো না বাসার কারণটা কি, আমি কিভাবে অন্যের ভালোবাসা পেতে পারি, কিভাবে আমি অন্যের মনোযোগ আকর্ষণ করতে পারি। হ্যাঁ, এই জায়গা, এই চিন্তাটা কিন্তু আমাকে এক ধরনের পরিবর্তনের দিকে নিয়ে যায়। সুতরাং আমি বলবো সেক্ষেত্রে সফলতা আসতে পারে। আমি আসলে আমার অনুভূতিটাকে কিভাবে ব্যবহার করছি সচেতন ভাবে, সেটার উপরে নির্ভর করে যে সেখান থেকে সফলতা আসবে নাকি বিফলতা আসবে। রাগের ফলাফল শূন্য, রাগের নিজের আসলে কিছু নাই, তো আমরা কিভাবে রাগটাকে, এই অনুভূতিটাকে প্রচলিত জায়গা থেকে আমরা ব্যবহার করি সেটার উপরে নির্ভর করে হচ্ছে আসলে রাগের ফলাফলটা কি হবে। আচ্ছা, রাগের মধ্য দিয়ে কিছু আদায় করা যায় না, আপনি কিভাবে রাগটাকে প্রকাশ করছেন সেটার উপরে নির্ভর করবে আসলে, যে প্রকাশ মানে আদায় করা যায় কি যায় না। আদায় করা যায় কি যায় না। যতটা ইতিবাচক ভাবে, যতটা অবজেক্টিভ চিন্তা করে আপনি রাগটাকে প্রকাশ করতে পারবেন দায়িত্বশীলতার সাথে, সেখান থেকে কিন্তু একটা আউটপুট আসতে পারে। রাগের কোনো শক্তি
যে রাগ কোনো শক্তি না, ভালোবাসাই আসল শক্তি। হ্যাঁ, এখানে আপনার সাথে আমি একমত। পুরোপুরি একমত। পুরোপুরি একমত মানে রাগটাও কিন্তু এক ধরনের শক্তি, যদি সেটাকে আমি ইতিবাচক দিকে প্রকাশ করতে পারি। প্রকাশ করতে পারি। আমি আপনাকে একটা উদাহরণ দিতে পারি, সেটা হচ্ছে আমাদের আজকের বাংলাদেশ। আজকের বাংলাদেশের যেই গোড়াপত্তন, 47 সালের কথা চিন্তা করেন, 52 সালের কথা চিন্তা করেন এবং 71 সালের কথা চিন্তা করেন, তারপরে এর মধ্যে আরো যে বিষয়গুলি, যে ঘটনাগুলির মধ্যে দিয়ে বাংলাদেশের অভ্যুদয়, বাংলাদেশের জন্ম, সেখানে কিন্তু আসলে পাকিস্তানিদের প্রতি আমাদের রাগটা আমরা কাজে লাগিয়েছি বিধায় আজকের বাংলাদেশে আমরা বাস করছি, আজকের পজিটিভ বাংলাদেশ রাগ, স্বাধীন। তো রাগটাকে কিভাবে আমি প্রকাশ করছি, কতটা দায়িত্বশীলতার সাথে প্রকাশ করছি, সেটার উপরে ডিপেন্ড করে সেটার ফলাফল কি হবে। ফলাফল শূন্য না ভাই, আমি একদম কি বলবো এটাকে, শ্রদ্ধার সাথে আপনার সাথে দ্বিমত পোষণ করছি। ওকে, আমরা আর কিছু বলতে চাই? না আপাতত আচ্ছা, আমরা রাগের বিষয়টাকে যেভাবে একটা সামারি টানতে পারি, সেটা হচ্ছে রাগটা হচ্ছে আসলে স্বাভাবিক অনুভূতি, রাগের নিজস্ব কিছু করার নাই। রাগ যেটা করতে পারে, এক ধরনের সিগনাল দেয়, কিন্তু রাগ আমাকে এক ধরনের সিগনাল দেয় যে আমি যা চাইছি না সেটা হচ্ছে। তো সেই সিগনালটাকে আমি কিভাবে পড়ছি, চাই কিভাবে প্রকাশ করতে চাই, এবং আলটিমেটলি কি ইম্প্যাক্ট আনতে চাই আমার এই অনুভূতিটার মধ্যে দিয়ে, সেটা নির্ধারণ করি আমি নিজে। আমি যদি খারাপভাবে চিন্তা, খারাপভাবে প্ল্যান করি রাগ নিয়ে, তাহলে সেটার ফলাফল খারাপ আসবে, এটা কেউ ঠেকাতে পারবে না। আর যদি আমি সেটাকে পজিটিভলি কাজে লাগাই, ইতিবাচক ভাবে কাজে লাগাই, ইতিবাচক আউটকামের জন্য কাজ করি, সেক্ষেত্রে ইতিবাচক আউটকাম আসবেই। এটা নির্ভর করে আপনার আমার উপরে। প্লিজ দায়িত্ব নেন, নিজের আবেগের, নিজের অনুভূতির দায়িত্ব নেন এবং ভালো থাকেন। তো আমরা এবার প্রশ্ন উত্তর পর্বে চলে আসি। কেউ প্রশ্ন লিখেছে উত্তর। কিছু আবার? হ্যাঁ, ওই উনি ওই ভাই মোহাম্মদ বাশার, যতবার রাগ যতবার করছি, রাগ করেছি ততবার আমার জরিমানা হয়েছে। তো এটা আসলে রাগের কারণে না, আপনি রাগ করে এমন কিছু করেছেন এমন কিছু যেটার আছে কারণে আপনাকে জরিমানাটা দিতে হয়েছে। আজকে থেকে যদি আপনি একটু চিন্তা করেন দায়িত্ব নেয়। যে আপনি জরিমানা দেবেন না, কারো সাধ্য নাই পৃথিবীতে আপনার কাছ থেকে জরিমানা নেয়। থ্যাংক ইউ আমাদের সাথে অনেক শেয়ার করার ফন জন্য। কনভারসেশন হ্যাঁ, চালানোর জন্য। থ্যাংক ইউ। আমরা চলে যাই আপা প্রশ্ন উত্তর পর্বে। প্রথম যে কেসটা আছে, আমার বয়স 40 বছর, পরিবারের পছন্দে বিয়ে করি, 1 বছর 5 মাস হলো আমাদের সংসার। আমার স্বামী ঘরের চেয়ে বাইরে থাকতে পছন্দ করেন বেশি। ওর বাসায় ঢুকার পরে মুখ অন্ধকার অন্ধকার করে রাখে সব সময়, খাবার খায় না। আমি আমি তার পছন্দের খাবার রান্না করে অপেক্ষা করি, সে বেশিরভাগ সময় রাতের বেলা খায় না, জিজ্ঞেস করলে বলে খেয়ে এসছে। আবার যদি আমি চাপাচাপি করি যে খেতে বসো, তখন সে রাগ হয়। পরে সে একদিন সে আমাকে বলে তার একটা মেয়ের সাথে সম্পর্ক রয়েছে, তাকে সে বিয়েও করেছে, আচ্ছা, আমার সাথে তার থাকতে ভালো লাগে না, কিন্তু সে আমাকে প্রতিজ্ঞা করায় আমি যেন স্বইচ্ছায় তাকে ডিভোর্স দেই। এটা আচ্ছা, তার পরিবার জানবে, তার সমস্যা হবে। আমি আসলে এখন কি করব আমি বুঝে পাচ্ছি না। বলবেন? আচ্ছা, হ্যাঁ, এখানে ব্যাপারটা হচ্ছে যে, মানে ধরে একটু, এখানে হচ্ছে যে সে না জানিয়ে হ্যাঁ, জিনিসটা বিয়েটা করছে, এই করেছে। কারণে দেখা যাচ্ছে যে মেয়েটারও এখন পুরো অসহায় বোধ করছে সে। তো আমি তাকে বলবো যে আসলে দুইজন মিলে একটা আলোচনা করা, এবং যদি দরকার হয় যে ফ্যামিলি মেম্বারদেরকে ইনভলভ করা এখানে, যেহেতু যেহেতু বিয়েটা কি পারিবারিক হয়েছে কিনা এটা বিয়ে, হ্যাঁ, এটা বিয়ে পারিবারিক ভাবে আচ্ছা, হয়েছে। তো সেক্ষেত্রে মানে ফ্যামিলি মেম্বারদেরকে ইনভলভ করে তারপর কি সিদ্ধান্ত নেওয়া যায় আসলে, আলোচনা করে, যেহেতু ছেলেটা কিন্তু চাচ্ছে না সম্পর্কটা রাখতে, আর সেও কিন্তু এটা মানে জোর করে রাখতে পারবে না এখানে। তো হ্যাঁ, সেক্ষেত্রে আসলে মানে এটাই জাস্ট একটা যে আসলে অ্যাকসেপ্ট করে সমাধানের জন্য নেওয়ার একটা করে, প্রসেস হ্যাঁ না সেটাই। ওকে, হ্যাঁ হ্যাঁ। বলুন।
একটু বলতে চাই যে আপনার যে সিচুয়েশনটা আসলে সত্যি মানে কষ্টকর একটা সিচুয়েশন, যেটা আপনি 1 বছর হয়েছে বিয়ে করেছেন কিন্তু হাজবেন্ডের সাথে এখনো আন্ডারস্ট্যান্ডিং এর লেভেলটাই আসলে পৌঁছাতে পারেন নাই, এবং আপনি তাকে, আমার মনে হয় যে আপনার একটা একটা উদাহরণে আমার মনে হয়েছে আপনি খুব কেয়ার করেন তাকে। হুম হুম হ্যাঁ, হুম আপনি তার অ্যাটেনশন চান, তাকে জিজ্ঞেস করেন তার ভালো লাগা মন্দ লাগা। হ্যাঁ, আপনার জায়গা থেকে আপনি ঠিক আছেন আসলে তার প্রতি। এখন উনি যে কথাটা বলেছেন যে উনি বিয়ে করেছে, প্লাস হচ্ছে তার ফ্যামিলিকে যেন না জানায় তার যে লুকায়িত একটা বিয়ে আছে, হুম তো এখন আপনি এই জায়গাটা আপনি চিন্তা করে দেখেন আসলে এটা তার এই শর্তটা আপনি প্রতিজ্ঞা করেছেন ঠিকই, কিন্তু একটু ভেবে দেখেন সেটা ভাবার একটু বিষয় আছে যে আসলে তার প্রতিজ্ঞাটা আপনি রাখবেন কি রাখবেন না, বা এই বিষয়ে আপনি কি করতে চান, কোনটা আপনার জন্য ভালো হয় সেটা নিয়ে ভাবতে পারেন। এটা আমার মনে হয় আপা আচ্ছা, আমি একটু অ্যাড করি, সেটা হচ্ছে যে আমার কাছে যেটা মনে হয়েছে যে আপনি আসলে খুব চাইছেন এবং নিজে চেষ্টা করছেন যে আপনি সম্পর্কটাকে ধরে রাখবেন, রাখার জন্য। চাইছিলেন, এই মুহূর্তে আপনি কনফিউজ হয়েছেন, যেহেতু উনি বলেছেন যে উনি বিয়ে করেছেন এবং উনি আপনাকে বলছেন যাতে আপনি ডিভোর্স করেন, তাতে ওনার জন্য সুবিধা হয়, ওনার ফ্যামিলি মেম্বার জানবে না। এখন বিষয়টা হচ্ছে যে যদি আপনি মনে করেন যে আপনি থাকতে, কি বলবো এটাকে, মানে রিলেশনশিপ আসলে একজন তো রাখা হয় না, যায় না, রিলেশনশিপ দুই পক্ষই যদি রাখে যখন, তখন রিলেশনশিপটা আসলে টেকে, তো এই ক্ষেত্রে আলটিমেটলি আপনাদের রিলেশনশিপটা মনে হয় থাকবে না, আমার কাছে সেটা মনে হচ্ছে, যদি উনি সিদ্ধান্ত পরিবর্তন না করেন, আবার আপনিও যদি এই বিষয়টাকে এভাবে কন্টিনিউ করতে না চান। এখন উনি আপনাকে ডিভোর্স করতে বলেছেন, এই জায়গাটায় সচরাচর আমরা যেটা বলি যে হ্যাঁ কেন আমরা এটা করবো, ওনার যদি দরকার হয় উনি নিজেই করুক, এরকম বলে। আমি আপনাকে যেটা বলতে চাই, আপনি একটু নিজে চিন্তা করে দেখতে পারেন, এই জায়গাটায় আপনি যে রিলেশনশিপটার মধ্যে আছেন এখন কিন্তু আসলে সেটা হেলদি রিলেশনশিপ না। না। সুতরাং পরিবারকে না জানো না, আপনি পরিবারকে, আমি বলবো যে পরিবার না জানার তো এখানে কোনো কারণ নাই আসলে, আপনি যদি তার সাথে রিলেশনশিপে না থাকেন, রিলেশনশিপটা ভেঙে যায়, আলটিমেটলি পরিবার জানবে, তো কি কারণে আসলে সম্পর্কটা ভাঙছে, থাকছে না সেটা অনেস্টলি সবার জানলে কোনো ক্ষতি নাই, সেটা জানা দরকার, আমি পার্সোনালি সেটা বিশ্বাস করি। হ্যাঁ, সুতরাং আপনি নিজে সিদ্ধান্ত নিতে পারেন, এটা আমার কাছে মনে হচ্ছে। কি করব সেটা বুঝতে পারছি না, জায়গাটা আমি উত্তর দেব যে আপনি নিজে সিদ্ধান্ত নিতে পারেন ডিভোর্সের, কারণ আলটিমেটলি রিলেশনশিপটা ওয়ার্ক আউট করছে না। এখন এটার প্রসেসটা কি হবে, শুরুতে নুসরাত যেটা বলছিল যে পরিবারকে জানানো, পরিবারকে ইনভলভ করা এবং এটার একটা সুষ্ঠু একটা সমাধানে আসা, যে এটা যেহেতু হচ্ছে না সুতরাং সিদ্ধান্ত নেওয়াটাই ভালো হবে। ওকে, থ্যাংক ধন্যবাদ ইউ। আপা। দ্বিতীয় যেটা আছে, আমার অনেক রাগ হয়, রাগ উঠলে মাথা ঠিক থাকে না, আমার রাগ সময়ে উঠে, আমার স্ত্রী যখন আমি আমার স্ত্রী যখন আমি যেইভাবে চাই তাকে সেইভাবে পাই না, তখন আমি তাকে মারধর করি, বিশেষ করে শারীরিক সম্পর্কের বেলায়। আমাকে একটা জিনিস পীড়া দেয়, ইচ্ছার বিরুদ্ধে শারীরিক সম্পর্ক করলে নাকি রেপ হয়, আমি কি তাকে আসলে রেপ করছি, আমি কি করতে পারি এই সিচুয়েশনটা? পারেন, তার মানে আপনি ভাবছেন যে কিছু একটা করা দরকার এবং কি করলে ভালো হয়। শারীরিক সম্পর্ক, জোর করে শারীরিক সম্পর্ক তৈরি করাটা রেপের পর্যায়ে পড়ে। হ্যাঁ, সেই জায়গা থেকে আপনি যদি বলেন যে আমি রেপ করছি, আমি আপনাকে সরাসরি কিছু মনে করবেন না, আমি আপনাকে সরাসরি বলছি হ্যাঁ আপনি রেপ করছেন। অনেকেই আমরা মনে করি যে বিবাহিত সম্পর্কটা মানে হচ্ছে আমি আমার হাজবেন্ডকে অথবা আমি, সে সেইভাবে আমার সাথে অ্যাক্ট থাকতে করবে, বাধ্য, সেই সেটা শুধু শারীরিক সম্পর্ক না, সেটা যে কোনো মানে ক্ষেত্রে। সম্পর্কের যে কোনো ফর্মে আমরা চাই, যে সম্পর্ক হয়েছে, বিয়ে হয়েছে মানে হচ্ছে যে আমি যেভাবে চাই তুমি সেইভাবে আমার সাথে থাকবা,
এটা মেয়েরাও চায় হাজব্যান্ডকে, এটা ছেলেরাও চায় ওয়াইফকে। তবে মেয়েদের সামাজিক জায়গা থেকে ছেলেরা একটু তুলনামূলকভাবে সুবিধা ভোগ করে, যে এই কাজটা আপনি একদমই ঠিক করছেন না। কারণ হচ্ছে একটা সম্পর্কের মধ্যে আমরা যখন থাকছি, সেই সম্পর্কের মধ্যে বোঝাপড়ার ব্যাপার থাকবে, সম্পর্কের মধ্যে কিন্তু জোর করার কোনো ব্যাপার নাই। হ্যাঁ, তো আপনাদের সমস্যা হচ্ছে, বোঝা যাচ্ছে যে বোঝাপড়ার জায়গাটায় সমস্যা হচ্ছে, এবং সেই সমস্যাটা দূর করার জন্য হয়তো আপনারা এখন পর্যন্ত কোনো ধরনের ইনিশিয়েটিভ নেননি, আমার কাছে যেটা মনে হয়েছে। আর একটা জায়গা হচ্ছে যে বিবাহিত সম্পর্কে, দাম্পত্য সম্পর্কের মধ্যে এই জিনিসটা দেখা যায় যে এই সেক্সুয়াল রিলেশনের ব্যাপারটায় দেখা যায় যে অনেক অ্যাগ্রেসিভনেস কাজ করে। হ্যাঁ, তো অ্যাগ্রেসিভ সেক্সুয়াল রিলেশনে যখন হাজব্যান্ড অ্যাগ্রেসিভ হচ্ছে, তার মানে কি যে স্ত্রীর তার যে ইচ্ছা, তার যে পার্টিসিপেশন, তার যে মনোভাব, সেটার কোনো মূল্যায়ন কিন্তু থাকছে না। তার একটা সম্মান বোধের মধ্যে দিয়ে, সমঝোতার মধ্যে দিয়ে কিন্তু রিলেশনশিপটা কন্টিনিউ করছে না, এটা অবশ্যই নির্যাতন। হ্যাঁ, এখন আপনি বলতে পারেন যে হ্যাঁ, আপনি যেভাবে চাইছেন সেইভাবে উনি চাইছেন না, সেখানে একটা আপনাদের চাওয়ার গ্যাপ আছে। এখন সেই গ্যাপটা কেন, সেই জায়গাটায় একটা হচ্ছে যে আপনি যেভাবে চাইছেন সেই চাওয়াটা হয়তো ওনার পছন্দ নয়, সেটা একটা দিক হতে পারে। অনেক সময় যেটা হয় যে সেক্সুয়াল রিলেশনে, আমাদের দেশে কিন্তু আসলে সেক্সুয়াল রিলেশনের ব্যাপারে ওরিয়েন্টেশন, ইনফরমেশন খুবই সীমিত, খুবই সীমিত। হ্যাঁ, তো সেই জায়গাটা থেকে দেখা যায় যে সে হয়তো অনেক কিছু ওইভাবে জানে না, বোঝে না, সেটা হতে পারে, তার পছন্দ অনুযায়ী ফিল করছেন, সেটা হতে পারে। আরেকটা জায়গা হতে পারে, কোনো ট্রমা যদি ওনার লাইফে থেকে থাকে, সেটার কারণেও কিন্তু সেক্সুয়াল রিলেশনে সমস্যা হয়। আমি আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে যে আসলে বল প্রয়োগ করে তো আসলে সম্পর্ক হয় না। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটা কিন্তু একটা সম্পর্ক, সুন্দর সম্পর্ক। হ্যাঁ, এই সম্পর্কটা এরকম একটা সম্পর্ক যে একটা, যেমন হিন্দু ধর্মে হচ্ছে যে মন্ত্র পড়ে বিয়ে হচ্ছে, মুসলিম ধর্মে ও হচ্ছে যে দোয়া করে বিয়ে হচ্ছে, এখন আমাদের ইয়েতে যেটা হচ্ছে যে রেজিস্ট্রেশনের ব্যবস্থা আছে, বা প্রত্যেকটা ধর্মে কিন্তু ধর্মীয় একটা বিধান আছে, ধর্মীয় একটা আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিয়েটা সম্পন্ন হয়, তার সাথে ওই দেশের লিগ্যাল যে কালচার আছে সেটার সাথে ট্যাগ করানো হয়। তো এটা কিন্তু আসলে একটা মানুষের সম্পর্কটা তৈরি হওয়ার জন্য বা সম্পর্কটা টিকে থাকার জন্য যথেষ্ট না। একটা কাগজ কখনো সম্পর্ক তৈরিও করতে পারে না, ধরেও রাখতে পারে না। হাজবেন্ড ওয়াইফের রিলেশনটা সম্পূর্ণ হচ্ছে ইমোশন নির্ভর, কতটা ইমোশনাল এক্সচেঞ্জ হচ্ছে হাজবেন্ড এবং ওয়াইফের মধ্যে, কতটা সম্মান বোধ করছে, কতটা বোঝাপড়া হচ্ছে, কিভাবে ভালোবাসাটাকে ফিল করছে, কিভাবে কেয়ারিংটা ফিল করছে, এইগুলির যে সমন্বয়, এইগুলির যে কি বলবো, মিউচুয়াল বোঝাপড়া, সেটার উপরে কিন্তু নির্ভর করে হচ্ছে একটা দাম্পত্য সম্পর্ক কতটা ওয়ার্কেবল, কতটা সুন্দর, কতটা কি বলা যায় এটাকে, এক্সপেক্টেড। হ্যাঁ, সুতরাং আমি আপনাকে যেটা বলতে চাই যে জোর প্রয়োগ করে না, বল প্রয়োগ করে না, কোথায় অসুবিধা হচ্ছে প্রয়োজনে আপনারা নিজেরা একটু বসেন, বসে তার সাথে কথা বলেন, কথা বলে বোঝার চেষ্টা করেন যে কেন উনি রিজিড থাকছেন, কেন উনি আপনি যেভাবে চাইছেন সেইভাবে হচ্ছে না। আর একটা জায়গা ভাই আমি আপনাকে বলতে চাই, সেটা হচ্ছে যে আপনি যেইভাবে চাইছেন সেইভাবেই হবে, এই চিন্তাটাও একটু পরিহার করতে হবে সম্পর্কটা দুইজনের। সুতরাং উনিও যেভাবে চাইছেন সেটা কিন্তু আপনার সাথে ম্যাচিং হওয়ার ব্যাপার আছে, আপনারও কিন্তু তার সাথে অ্যাকোমোডেট করার ব্যাপার আছে, আপনার কিন্তু তার চাওয়ার মূল্য দেওয়ার ব্যাপার আছে। হ্যাঁ, সুতরাং আপনি কিভাবে চাইছেন, সে কিভাবে চাইছে, এই দুইটা চাওয়া নিয়ে আপনারা একটু কথা বলেন, দেখেন আপনারা আপনাদের চাওয়াটাকে কিভাবে পাওয়ায় পরিণত করতে পারেন, আপনাদের যে গ্যাপটা হচ্ছে সেই গ্যাপটা কিভাবে মিনিমাইজ করা যেতে পারে, সেটা একটু চিন্তা করেন, দেখেন
আর যদি মনে হয় যে আপনারা সেটাকে আইডেন্টিফাই করতে পারছেন না কোথায় প্রবলেম হচ্ছে, কারণ অনেক সময় আমি যেটা বলছিলাম যে অনেক সময় কিন্তু আমাদের যে পাস্ট লাইফের যে এক্সপেরিয়েন্স, সেই এক্সপেরিয়েন্স আমাদেরকে বিভিন্ন দিকে সমস্যা তৈরি করে, সেরকম কিছুর জন্য অনেক সময় দেখা যায় যে সমস্যা আপনি দেখতে পাচ্ছেন না কিন্তু আপনাদের মধ্যে সমস্যা হচ্ছে। সুতরাং একজন থেরাপিস্টের সহযোগিতা নেওয়াটা খুব সুবিধা হবে সেই ক্ষেত্রে আপনাদের জন্য। তো নিজেরা কথা বলেন, কথা বলে দেখেন, যদি সমস্যার সমাধান হয় খুবই ভালো, যদি না হয় আপনারা প্লিজ কোনো কাউন্সিলরের সাথে যোগাযোগ করেন। আপনারা ফ্রিডম উইদিনে যোগাযোগ করতে পারেন, আমরা কিন্তু কাপল নিয়ে কাজ করি, আমরা হচ্ছে ইন্ডিভিজুয়ালিও কাজ করি। এই জায়গাটা আমি একটা ইনফরমেশন দিতে চাই, সেটা হচ্ছে অনেক সময় অনেকে ডিসকারেজ ফিল করেন যে হাজবেন্ড ওয়াইফ কেউ একজন হয়তো আলাপ করছেন, হাজবেন্ড আমাদের সাথে আলাপ করছেন বা ওয়াইফ আলাপ করছেন, যে উনি ওনার পার্টনারকে আনতে পারছেন না, ওনার পার্টনার কাউন্সিলিংটাকে বিশ্বাস করেন না বা উনি আসতে চান না, উনি মনে করেন না যে না ওনার সমস্যা, আমার তো সমস্যা না তাহলে আমি কেন যাব। হ্যাঁ, এই ক্ষেত্রে কিন্তু আপনি নিজে আসতে পারেন, আপনি কিভাবে এই রিলেশনশিপটাতে ইতিবাচক ভাবে কন্ট্রিবিউট করতে পারেন যাতে সেও ভালো ফিল করে, আপনার রিলেশনশিপে একটা চেঞ্জের সূত্রপাত হয় এবং সেই জায়গাটাকে দেখে উনিও এনকারেজ ফিল করেন, আপনি ইভেন ওনার সাথে আলাপ করতে পারেন, ওনাকে তখন মোটিভেট করতে পারেন যে দেখো এই চেঞ্জটা কিন্তু এসেছে, আমি ওইখানে যাচ্ছি, আমি আমার চিন্তা এবং অনুভূতির পরিবর্তনে ওই কাউন্সিলিংটা হেল্প করছে সেই জন্য, সুতরাং আমরা দুজন গেলে অনেক বেশি লাভবান হব, সেই জায়গা থেকে আপনি তাকে এনকারেজ করতে পারেন। সুতরাং দুজন আসলে বেশি ভালো দাম্পত্য সম্পর্কের উন্নয়নের জন্য, একজন আসলেও কিন্তু সেই ক্ষেত্রে দুইজনই কিন্তু লাভবান হচ্ছেন সম্পর্কের ক্ষেত্রে। তো এই ভালো থাকবেন, আপনি যেভাবে ফিল করেন যে ভালো থাকা যায়, গ্যাপ পূরণ করা যায়, সেভাবে চেষ্টা করেন, আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ। আমার বয়স 19 বছর, আমি পড়াশোনা করে অনেক বড় হতে চাই, কিন্তু আমার বাবা মা খুব ধার্মিক, আমাকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। আমি এখন বিয়ে করতে চাই না, আমি পড়াশোনা খুব ভালোও না, বিয়ে শব্দটা শুনলে আমার ভয় লাগে, আমি কি করব? আচ্ছা, দুইটা ইস্যু আমার কাছে মনে হয়েছে মশাই জায়গাটায়। একটা হচ্ছে যে উনি পড়াশোনা করতে চান, পড়াশোনা করতে পারছেন না বা গার্ডিয়ান ওইভাবে কোঅপারেটিভ না, সেই করছে না। ক্ষেত্রে উনি কি করতে পারেন, এইটা একটা। আর একটা উনি যে কথাটা বলেছেন যে বিয়ে করতে ভয় ভয় লাগে, লাগে। এটা কিন্তু আর একটা ইস্যু। হ্যাঁ, এটা হতে পারে ওই কারণেই যে প্রস্তুত না, সে আর পড়াশোনা করতে চায় এখন প্রস্তুত না, সেই কারণে। আবার হতে পারে যে উনি রিলেশনশিপ কে যেভাবে দেখে আসছেন, ম্যারেজ লাইফটাকে যেভাবে এক্সপেরিয়েন্স করে আসছেন, সেটা হতে পারে বাবা মায়ের ক্ষেত্রে, হতে পারে আত্মীয় স্বজনের ক্ষেত্রে, ইভেন পরিচিত, অথবা আমরা সমাজে যেভাবে দেখি, সেই জায়গাটায় ওনার এক ধরনের দুশ্চিন্তা কাজ করতে পারে যে আমি এত নেগেটিভ দেখেছি। দেখছি, এত ধরনের সমস্যা হচ্ছে বিয়ে করলে, তাহলে আমিও তো যদি বিয়ে করি এই ধরনের সমস্যা হতে পারে, সেক্ষেত্রে আমি কি করব, সেক্ষেত্রে ভয় কাজ করতে পারে। তো এই ভয়ের জায়গাটাকে আমি আপনাকে যেটা বলতে চাই যে কেন ভয় হচ্ছে, এই জায়গাটাকে কিন্তু খুঁজে বের করুন। আইডেন্টিফাই করা, ভয়টাকে ডিল করা দরকার। হ্যাঁ, এখানে একটা বিষয়, কেউ যদি বিয়ে করতে না চায় সেটা ভয় থেকে বাদ দেওয়া না, সে বিয়ে করবে না, এটা তার চয়েস, সিদ্ধান্ত নিল এবং চয়েস। সে বিয়ে করলো না, সেটা তার একটা চয়েস, কিন্তু ভয় পাচ্ছি সেই জন্য বিয়ে করব না, এই ভয়ের জন্য কিছু একটা কাজ করব না, এটা কিন্তু আসলে হেলদি না, এটা একটা অন্যরকম সিচুয়েশন, এটা কোনো একটা নেগেটিভ এক্সপেরিয়েন্স থেকে হয়। সুতরাং এই জায়গাটাই কনসেন্ট্রেট করা দরকার, আপনি এই জায়গাটা ভাববেন এবং প্রয়োজন। হেল্প নিবেন, প্রফেশনাল হেল্প, আবারও বলছি কাউন্সিলিং সাইকোথেরাপির হেল্প নিতে পারেন আপনি, এবং আমার কাছে কেন যেন মনে হচ্ছে একটু দরকার ভয় কথাটা দিয়ে, কারণ এটা একটা রিলেশনশিপ, রিলেশনশিপের মধ্যে ভয় যখন, তখন এটা একটু অন্যরকম ফিলিং দেয়। হ্যাঁ, আপনি, আমি একটু আবার তোমার হ্যাঁ, সাথে বলতে চাই, আপনি যে জোরে আপনি হয়তো দেখছেন একটু আগে, এর ঠিক
এর আগের কেসটা যখন আমরা আলোচনা করছিলাম, ওখানে একটা রিলেশনশিপ নিয়ে কিন্তু একটা কথা হয়েছে, যে ওখানেও মনে হয় যে কোনো একটা ভয় আসলে কাজ করে, হতেও পারে নাও হতে পারে। হ্যাঁ, তো আমরা আসলে আপনাদেরকে একটু ভিন্ন ভিন্ন দিকে চিন্তার জায়গাটা, দৃষ্টিভঙ্গিটাকে একটু প্রসারিত করার জায়গাটা ওপেন করার জন্য কিন্তু আমাদের এই কথাগুলি বলা। আপনারা এই জায়গাগুলিতে চিন্তা করলে হয়তো বা ডিফারেন্ট ডিফারেন্ট অ্যান্সার পাওয়া জায়গা যাবে। অ্যান্সার পাবেন, সেটা আপনাদেরকে সিদ্ধান্ত নিতে অনেকখানি হেল্প করবে। আচ্ছা, আর একটা জায়গা যেটা ছিল বুঝলাম, সেটা হচ্ছে যে বাবা মা পড়াশোনা করতে দিতে চাইছেন না এবং এবং ওনারা একটু ধার্মিক, হ্যাঁ হুম, ধার এই আর জায়গাটায়। হ্যাঁ আচ্ছা বল। তো এই জায়গাটায় যেটা আসলে ধর্মের দোহাইটা পড়াশোনার মধ্যে না ক্ষেত্রে অনেক বেশি কাজ করে, এটাকে আমি দোহাই বলছি এবং আমি সচেতনভাবে দোহাই বলছি। হ্যাঁ, কারণ আমার ইসলাম ধর্মের কথা যদি বলি, ইসলাম ধর্মে কিন্তু আছে যে শুধু শিক্ষার চিনতে জন্য চান, শুধু চিহ্ন। চীনে যাও, তো সেটা হচ্ছে সেই আরব দেশ থেকে চীনে আসার ব্যাপারটা। ওইখানে কিন্তু বলে নাই যে ছেলেরা যাও মেয়েরা যাবে না। হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে যে আসলে নারী শিক্ষার ব্যাপারটাকে ডিসকারেজ কিন্তু ধর্মে করা হয় নাই। এটা ধর্ম যারা প্রচার করছেন তারা তাদের বিভিন্ন আন্ডারস্ট্যান্ডিং এর প্রবলেম থাকে অনেক সময়, তারা ওইভাবে দেখছেন বা ওইভাবে তারা শুনেছেন সেখান থেকে শিখেছেন। আবার কখনো কখনো আমি বলবো সুযোগ নেয়া বা ম্যানিপুলেট করার একটা টেন্ডেন্সি থেকে হচ্ছে এই কথাটার প্রচলন এসছে যে মেয়েদের অত পড়াশোনার দরকার নেই। দরকার কি? হ্যাঁ, তো এক্ষেত্রে আমি আপনাকে যেটা বলবো যে আপনি যেহেতু ওনারা ধর্মে বিশ্বাস করেন, আপনি ধর্মের রেফারেন্স দিয়ে আরো একটু পড়াশোনা করেন। আমি ভাই অতটা ভালো ধর্ম বিষয়ে অতটা ভালো জানি না, খুবই কম জানি, তো আপনি একটু পড়াশোনা করতে পারেন, রেফারেন্স দিয়েই ওনাদের সাথে কথা বলতে পারেন। মেয়েরা কিন্তু নবীর যে স্ত্রী আয়েশা বেগম, আয়েশা বিবি কিন্তু ইয়েতেও গিয়েছেন, যুদ্ধক্ষেত্রেও গিয়েছেন। তো যদি বিষয়টা এরকমই হতো যে মেয়েরা শুধু ঘরের মধ্যেই থাকবে এবং কোনো পড়াশোনারও দরকার নাই, অন্য কাজেরও দরকার নাই, শুধু সংসার করবে আর ছেলে মেয়ে পালবে যেভাবে বলা হয়, সেটা যদি হতো তাহলে উনি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বা ওই সময়টাই কিন্তু যুদ্ধক্ষেত্রে যেতেন না। এটাই হচ্ছে উদাহরণ যে যাওয়ার সুযোগ আছে, যাওয়ার বিধান আছে। হ্যাঁ, ধর্মীয় জায়গা থেকেও যাওয়ার বিধান আছে। তো আপনি আপনার বাবা মায়ের সাথে কথা বলেন, ওনাদেরকে বোঝান এবং আপনি কেন চাইছেন, আপনার ইচ্ছাটা, এটা করতে পারলে আপনি কেমন ফিল করবেন। প্রত্যেকটা বাবা মা চায় যে তার সন্তানের মনোবাসনা পূর্ণ হোক, সন্তান ভালো থাকুক, খুশি থাকুক। এই জায়গাটায় ওনাদের সাথে আলাপ করেন, ওনাদেরকে অভয় দেন যে আসলে সমস্যা না, এই জন্য আমি বললাম যে রেফারেন্সটা একটু খোঁজেন, একটু কথা বলেন। আমার মনে হয় যে কথা বললে ওনারা ইয়ে বুঝতে করবেন, পারি। বুঝতে পারবেন। আর একটা জায়গা আমার কথা বলতে বলতে মনে হলো, সেটা হচ্ছে কি যে অভিভাবকরা আসলে আমাদের সামাজিক প্রেক্ষাপটে অভিভাবকরা অনেক বেশি চিন্তায় থাকেন সিকিউরিটি নিয়ে। আমাদের সমাজে কিন্তু সিকিউরিটির বিষয়টা যতটা মেয়েদের জন্য যতটা বেশি ভালনারেবল, ছেলেদের জন্য অতটা না। মেয়েদের মেয়েদের ব্যাপারে কোনো একটা ঘটনা ঘটলো, একটা মেয়ের ব্যাপারটা যতটা মুখরোচক ভাবে সামনে আসে, একটা ছেলের ব্যাপার অতটা সামনে আসে না। তো সেই জায়গা থেকে অভিভাবকরা অনেকটা ফ্রেট ফিল করেন এবং সেখান থেকে ডিসকারেজ ফিল করেন। তো এই জায়গাটাও হচ্ছে তাদের প্রতিও একটু সমব্যথী হবেন, তাদের পার্সপেক্টিভটা একটু বোঝার চেষ্টা করবেন এবং তাদেরকেও একটু বোঝানোর চেষ্টা করবেন যে এটা আসলে সমস্যা নাই। আপনি আপনার সিকিউরিটি দিতে পারেন, আপনার যদি মনে হয় যে আপনি সমস্যা বোধ করছেন সেটা আপনি গার্ডিয়ানকে জানাবেন, আপনি তাদের হেল্প নেবেন। এই জায়গাগুলি যখন ওপেন হবে বাবা মায়ের সাথে বা বড়দের সাথে, তখন ওনারাও সাহস পাবেন, ওনারা বুঝবেন যে আপনি আপনাকে প্রোটেক্ট করতে পারেন, আপনি যথেষ্ট সচেতন আছেন এবং আপনি সতর্কতার সাথেই আপনার পথ চলছেন। ভালো থাকবেন, ধন্যবাদ। পাঠ্যক্রম ইয়ে আসছে যে জান্নাতুল বর্ণা লিখেছেন যে আমার মেয়ে ছোট, চট করে রেগে যায় হঠাৎ করেই। আচ্ছা,
আসলে আমি শুরুতেই যদি আপা শোনেন, আমরা শুরুতেই কিন্তু বলেছি যে রাগের অনুভূতিটা কিন্তু হচ্ছে যে ছোট বাচ্চাটা ছোট, আপনি বলছেন আপনি মা হিসেবে, তাহলে এটা একটা সিগন্যাল কিন্তু দিচ্ছে যে কোনো একটা জায়গায় সে বিরক্ত হচ্ছে, সে মেনে নিতে অবশ্যই পারছে না সহজভাবে কোনো একটা সিচুয়েশনকে। সিচুয়েশনটা কি আমরা এটা বলতে পারছি না, এটা কিন্তু ওই বলতে পারবে। সুতরাং ওর সাথে একটু কথা বলেন যে কোন জায়গাটাই ওর সমস্যা হচ্ছে, কোন জায়গাটা ও নিতে পারছে না, যার কারণে এই রাগটা ওর হচ্ছে। হতে পারে এরকমও যে সে বলতে পারে যে আমার এই কারণে রাগ হচ্ছে, তুমি এটা করো না বা এইভাবে বলো, আমি পড়তে চাই না, বাচ্চাদের যেটা আমি পড়তে চাই না, তারপরেও তুমি আমাকে পড়তে বলো, আমার ভালো লাগে না, তখন আমি রেগে যাই, আমি যেটা খেতে চাই না তুমি আমাকে সেটা খাওয়াও, সেই কারণে আমি রেগে যাই, বা আমি একদম খুব স্ট্রাকচারে থাকতে আমার ভালো লাগে না, কিন্তু তুমি চাও যে আমি সবসময় স্ট্রাকচারে থাকি, সেই জন্য ও এই ল্যাঙ্গুয়েজে বলবে না, ও ওর ল্যাঙ্গুয়েজে কিন্তু বলবে, আমি আপনাকে জাস্ট একটা ধারণা দিচ্ছি। তো এটা যদি বলতে পারে খুবই ভালো, আর যদি কখনো কখনো বাচ্চারা বলতে পারে না, তো যদি সে বলতে না পারে তাহলে একটু আইডেন্টিফাই করতে হবে আসলে যে কোথায় ওর সমস্যাটা হচ্ছে, কোথায় ও গ্যাপটা ফিল করছে। আপনি একটু অবজার্ভ করেন কোন জায়গা থেকে এটা হচ্ছে, আর যদি সেটা না পারেন, বাচ্চাদের জন্য কিন্তু আমাদেরও কাজ আছে, বাচ্চাদের জন্য থেরাপিস্ট আছে, তাদেরও হেল্প নিতে পারেন, বিভিন্ন অ্যাপ্রোচে আসলে বাচ্চাদের সাথে সেই ক্ষেত্রে কাজ করা হয়। আমি যদি একটা উদাহরণ দেই, সেটা হচ্ছে আমার কাছে একজন বাচ্চা এসেছিল, ও হচ্ছে 5.5 বছর 6 বছর। হ্যাঁ, ও যেটা বলছিল যে ওর হয় ওর মা খেয়াল করেছে বিষয়টা, তো ও যখন আসলো আমার সাথে কথা বলছে, ও মাকে সাথে রাখতে চাই কথা বলার জন্য, ওকে তো আমি গল্প করছিলাম ওর সাথে যে মা বলছিল যে তোমার কষ্ট হয়, তুমি অনেক রেগে যাও, অন্যান্য কথা বলার পরে এই কথাটা আসছিল, তো কেমন হয় তুমি একটু বলতে পারো। তো সেই সময়টাই ও যেটা বলল যে ওর কখন রাগ হয়, যখন বড় বোন ওকে বড় বোনের রুমে অ্যালাউ করে না, তখন ওর অনেক রাগ লাগে, আসলে ওর কষ্ট হয় কিন্তু রাগও লাগে। আচ্ছা, তো বড় বোন অ্যালাউ করে না কেন এবং সেখানে যেতে চাও কেন? বড় বোন খুব সুন্দর ছবি আঁকে, আমি তো অত সুন্দর ছবি আঁকতে পারি না, আমার খুব ইচ্ছা হয় আমি আপুর ছবিটা দেখি। এখন আপু কেন তাকে অ্যালাউ করছে না, সেটার উত্তর দিল যে ওই সময় আমি তো কথা বলি, আপু বলছে যে তখন ওর মনোযোগ থাকে না, নষ্ট হয়ে যায়, সে কিন্তু বলতে পারছে। তো এই জায়গাটাই হচ্ছে যে বোঝার ব্যাপারটা, তখন হচ্ছে যে ওই সিচুয়েশনে সে ডিফারেন্টলি কি করতে পারে, আপুর সাথে ওর যে চাওয়াটা, সেই চাওয়াটা ফুলফিল করার জন্য আর কি করা যেতে পারে, বা আপুর জায়গাটাকে বোঝা সেটার জন্য সে কি করতে পারে, ওইটা নিয়ে কাজের ব্যাপারটা আসে। আমি যে কারণে উদাহরণটা দিলাম যে আমি কিন্তু সব সময় আমরা চিন্তা করি যে আচ্ছা ও এটা চাইছে এটা পায় নাই সেই কারণে মনে হয় রাগ, বিষয়টা তা না, যে কোনো কারণে কিন্তু আমাদের অনুভূতি হতে পারে, এবং সেই অনুভূতিটা যেভাবে প্রকাশ করছি সেই অনুভূতিটা সেই অনুভূতিই নাই হইতে পারে, ওর কিন্তু কষ্ট হচ্ছে, ও প্রকাশ করছে রাগে, এবং রাগ হলে সে কি করছে, সে কান্না করছে, সেই কান্নাটা হচ্ছে অনেক সময় ধরে সে কাঁদতে থাকে, সে কান্না আর থামাতে পারে না, এবং একটা সময় গিয়ে তার হচ্ছে বুকে ব্যথা হয়, শ্বাস নিতে তার সমস্যা হয়। কতটা সিভিয়ার পর্যায়ে যাচ্ছে আমাদের কাছে মনে হতে পারে যে ছোট একটা বিষয়, ওর বোন ওকে ছবি দেখতে দিচ্ছে না সেই কারণে এরকম হচ্ছে, হ্যাঁ হয়। আমি যেটা চাই সেটা যখন হচ্ছে না, সেটার ইম্প্যাক্টটা কিন্তু আমি কিভাবে সেই বিষয়টাকে নিচ্ছি, সেই সিচুয়েশনটাকে কিভাবে রিসিভ করছি সেটার উপরে পড়ে। সুতরাং সেইভাবে একটু চিন্তা করবেন, আপনি একটু দেখার চেষ্টা করেন, বাচ্চার সাথে একটু ওপেনলি কথা বলেন, কথা বলে যদি আইডেন্টিফাই করতে পারেন খুবই ভালো, যদি না পারেন একজন কাউন্সিলরের হেল্প নেন। ধন্যবাদ আপা, হ্যাঁ টাইম শেষ হচ্ছে আমাদের। আচ্ছা, তো আমাদের আজকে যেই প্রশ্ন ছিল, সেই প্রশ্নের উত্তর, উত্তর মানে হচ্ছে প্রশ্নের প্রেক্ষিতে আমাদের যে মতামত সেটা আমরা দেওয়ার চেষ্টা করেছি। আপনাদের যদি আমাদের এই মতামতের জায়গা থেকে কোনো কিছু কাজে আসে, আপনাদেরকে সেটা কোনো হেল্প করে, আমরা কৃতার্থ থাকবো, আমাদের ভালো লাগবে। আর আমরা
আমাদের এর পরে যে প্রোগ্রামটা আছে, আগামী শুক্রবারে, আমাদের প্রতি মাসে আমরা বলেছি যে শেষ শুক্রবারে বিকাল 4টায় আড্ডা হয়, সেই আড্ডাটা আছে, এটা সবার জন্য ওপেন এবং এটার জন্য কোনো রেজিস্ট্রেশন ফি নাই, যে কেউ আসতে পারে। ইভেন আপনারা যারা দেখছেন, তারা যদি মনে করেন আপনারা আসতে পারছেন না, অন্য কাউকে বলতে পারেন, আপনারা আমাদের যেই পোস্টগুলি যায় সেগুলি যদি একটু শেয়ার করেন, যারা আসতে চায় তারা আসতে পারে। আর এই বৃহস্পতিবারে কয় তারিখে, 25 তারিখ, 25 তারিখ, 25 তারিখে আমাদের স্ট্রেস ম্যানেজমেন্টের উপরে হোল ডে একটা ওয়ার্কশপ আছে, সকাল 9টা থেকে 5টা পর্যন্ত। এখনো রেজিস্ট্রেশনের সুযোগ আছে, যারা মনে করছেন যে স্ট্রেস ম্যানেজমেন্ট ওয়ার্কশপ করতে চান তারা রেজিস্ট্রেশন করতে পারেন। আমিও থাকছি স্ট্রেস ম্যানেজমেন্ট ওয়ার্কশপে, তো আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আর আমাদের যে রেগুলার যেই ওয়ার্কশপ হচ্ছে মাসে, যেটা প্রথম প্রথম সপ্তাহ থেকে শেষ সপ্তাহ পর্যন্ত, আমাদের 7 দিনে 38 ঘন্টার সেলফ অ্যাওয়ারনেস অ্যান্ড ওয়েলবিং যে ওয়ার্কশপটা হয়, নিজেকে দেখা, বোঝা, আবিষ্কার করা এবং নিজেকে ভালো রাখার জন্য আমরা কি করতে পারি, সে জায়গায় টোটালি নিজের পার্সোনালিটিটাকে দেখা এবং ডেভেলপ করার জন্য আসলে এই ওয়ার্কশপটা। এটা শুরু হচ্ছে 3 তারিখে, প্রথম শুক্রবার যে শুক্রবার, সেই শুক্রবারে, প্রতি শুক্র শনিবারে এটা হয়। তো আমাদের প্রথম সপ্তাহে শুরু হচ্ছে, সময়টা আমি জানিয়ে দিই, তাহলে মনে হয় অনেকের জন্য সুবিধা হতে পারে। শুক্রবারে 3:30 থেকে 8টা পর্যন্ত এবং শনিবারে সকাল 9:30 থেকে 2টা পর্যন্ত। এইভাবে প্রতি সপ্তাহে আমাদের এই ওয়ার্কশপটা থাকে, টোটাল 38 ঘন্টার একটা ওয়ার্কশপ, 7 দিন। আর লাস্ট শনিবারে আসলে 9টা থেকে 5টা পর্যন্ত থাকে, যেহেতু আমরা ওই দিন হোল ডে আমরা আসলে একটা পার্সোনাল থেরাপিউটিক প্রসেসের মধ্যে দিয়ে যাই, হোল ডে আমরা সেদিন কাজ করি এবং পার্সোনাল প্ল্যানিং এর জন্য কাজ করি। আর কিছু না, আচ্ছা, তো কিছু বলতে চাই? না এখন আর, হ্যাঁ শেষ তো আচ্ছা মোটামুটি ঠিক আছে, টপিকস মোটামুটি আমরা আমরা সব কভার করতে পেরেছি। আমরা রাগ নিয়ে আজকে কথা বললাম, আমাদের ওপিনিয়নটা জানালাম। আমি আপনাদেরকে জানাতে চাই, আমাদের পরের সপ্তাহেও আমরা রাগের কিছু টিপস নিয়ে আলোচনা করব, হ্যাঁ, যে কিভাবে আমি আমি বলেছি রাগ ম্যানেজমেন্ট, অ্যাঙ্গার ম্যানেজমেন্ট বা রাগ ব্যবস্থাপনা, তো সেটার আমি নিজে নিজে কি করতে পারি সেটার কিছু কৌশল, সেটার কিছু ছোট ছোট টিপস আমরা দেওয়ার চেষ্টা করব। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিজেদেরকে দেখার জন্য, এবং অন্যদেরকে যারা মনে করছেন যে অনেক রাগ, কি করব বুঝতে পারছি না, তাদের জন্য আমন্ত্রণ জানাচ্ছি যে আপনারা দেখবেন। সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি, শুভরাত্রি, সবাই অনেক ভালো থাকবেন। শুভরাত্রি।